কোভিডের এফেক্ট আমরা দেখতে পাচ্ছি যে বেশ সব জায়গাতেই পড়েছে, কিন্তু এমন বেশ কিছু সেক্টর আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই সব সেক্টর একদম তলানিতে এসে পৌঁছেছে। প্রায় বলতে গেলে তাদের কাজকর্ম বন্ধই হয়ে গেছে, যেহেতু মানুষ বাইরে বেরোচ্ছে না, তো সেই কারণের জন্য সেই সব জায়গাগুলো একদমই বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যে হোটেল রেস্টুরেন্ট প্রায় একদম কন্টিনিউয়াসলি বন্ধ, প্রায় এক বছর ধরে বলতে গেলে। মাঝে কিছুটা সময় ওপেন হয়েছিল, কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেকেন্ড ঢেউ এসে পৌঁছেছে তার এফেক্ট কিন্তু প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলের মধ্যে পড়েছে। সেসব সেক্টরের মধ্যে প্রচুর পরিমাণে এফেক্ট পড়তে আমরা দেখতে পাচ্ছি। তো গভর্নমেন্টের তরফ থেকে, আরবিআইয়ের তরফ থেকে কিছু হেল্প করার কথা ডিসিশন নেওয়া হয়েছে যে সেসব সেক্টরগুলো যেহেতু একদম তলানিতে এসে পৌঁছেছে, তাদের হেল্প করার জন্য আরবিআইয়ের তরফ থেকে কিছু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেব সেটা কি অ্যানাউন্সমেন্ট করা আছে বা তার ফলে সেই সব সেক্টরের মধ্যে কি ধরনের এফেক্ট পড়তে দেখতে পাওয়া গেছে আজকে। তার আগে ফ্রেন্ডস, এখন অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন, তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। ফ্রেন্ডস, এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আরবিআইয়ের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে সেপারেট লিকুইডিটি উইন্ডো অফ 50,000 crore। হোটেল রেস্টুরেন্ট সেক্টরের মধ্যে যেসব কোম্পানিগুলো পড়ছে তাদের আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্টেন্সিভ দিতে চলেছে 15,000 crore। তো ডেফিনেটলি তার ফলে কিন্তু হোটেল রেস্টুরেন্ট সেক্টরের স্টকগুলো অনেকটাই উপকৃত হবে, কেননা অনেকদিন ধরে তাদের কাজকর্ম একদম তলানিতে আছে, একদম প্রায় বন্ধ হয়ে গেছে। গভর্নমেন্ট কিন্তু কিছুতেই এইসব জায়গাগুলোকে একদমই বন্ধ হতে দেবে না, কেননা সেখান থেকে ভালো একটা পরিমাণের কিন্তু ইকোনমি গ্রোথ হয়। সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট কিন্তু হোটেল রেস্টুরেন্ট সেক্টরের দিকে ফোকাস করছে। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেব এরকমই এমন একটা স্টক যার মধ্যে আজকে আমরা 5% আপার সার্কিট লাগতে দেখতে পাচ্ছি। ফ্রেন্ডস, আজকে আমরা যে স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি সেই স্টক এখন ট্রেড করছে 1338 কাছাকাছি। আজকে দেখুন এর মধ্যে 5.69% আপার সার্কিট লেগেছে, আর এটা কিন্তু ফ্রেন্ডস দেখুন একটা মিড ক্যাপ কোম্পানি আছে, 33,386 crore এর মার্কেট ক্যাপ আছে। ফ্রেন্ডস দেখুন এর আরওই 3.15% আছে, দেখুন কতটা নিচে নেমে এসেছে। ফাইন্যান্সিয়াল ট্রেড আজকে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ আছে, যেহেতু গভর্নমেন্টের তরফ থেকে একটা বড় ঘোষণা করা হয়েছে এইসব সেক্টরের স্টকগুলোকে ইন্টেন্সিভ দেওয়া হবে। সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রেড পজিটিভ আছে। দেখুন টিকার ট্যাপের উপর আমরা চলে এসেছি, আর কোম্পানির নাম আপনাদের সামনে আছে ইউনাইটেড লিমিটেড। আর ইউনাইটেড লিমিটেডের মধ্যে আপনারা যদি রেভিনিউ দেখবেন, তো দেখুন 2019 আর 2020 প্রায় একই রকম রেভিনিউ ছিল, 6,500 রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি, বলতে গেলে প্রায় কিন্তু ফ্ল্যাট ছিল। আর 2021 দেখুন কতটা কমে এসেছে, প্রায় 6,000 থেকে 4,000 নেমে এসেছে। কোভিডের এফেক্ট কিন্তু ডেফিনেটলি এইসব সেক্টরের মধ্যে প্রচুর পরিমাণে পড়েছে আমরা দেখতে পাচ্ছি। নেট ইনকাম দেখুন 2019 562 থেকে 427 হয়ে গেল, দেন 2021 আমরা দেখতে পাচ্ছি প্রায় অর্ধেকের থেকে অর্ধেক নিচে নেমে এসেছে, একদম তলানিতে নেমে এসেছে, 113 crore হয়ে গেছে। তাছাড়া কোম্পানি এবছর সামান্য ডিভিডেন্ড দিয়েছে। এই কোম্পানির মধ্যে কিন্তু ফ্রেন্ডস কোনো ডেট নেই, যেটা কিনা খুবই ভালো কথা আছে। ফ্রেন্ডস দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে হোল্ডিং আছে 57%, প্রমোটারের কাছে হোল্ডিং আছে 47%, আর 10% প্লেজ রাখা আছে। মিউচুয়াল ফান্ডের কাছে 8%, আদার ডোমেস্টিকের কাছে 1.71%, আর ফরেন ইনস্টিটিউশনের কাছে 9.75% এখানে দেখতে পাওয়া যাচ্ছে হোল্ডিং আছে। ফ্রেন্ডস এখানে দেখুন আমি আপনাদের সামনে ইউনাইটেড লিমিটেডের চার্ট ওপেন করে নিয়েছি। ফ্রেন্ডস দেখুন কীভাবে এই স্টক আমাদেরকে পারফরমেন্স দেখিয়েছে, দেখুন কীভাবে নিচের দিকে নেমে এসেছিল কোভিডের সময় 2020। সেই সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় একদম ফ্ল্যাট ছিল, একই জায়গাতে একই প্রাইসের মধ্যে বারবার আমরা দেখতে পাচ্ছিলাম যে ঘোরাঘুরি করছিল, কেননা আমরা জানি যে হোটেল রেস্টুরেন্ট কিন্তু বন্ধ ছিল। তাছাড়া ফ্রেন্ডস এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বলা হচ্ছে যে 15 তারিখের পর থেকে হোটেল আর রেস্টুরেন্ট ওপেন করা হবে 5টা থেকে 8টা। তো ডেফিনেটলি মানুষ কিন্তু অল্প স্বল্প এইসব জায়গাতে যেতে অবশ্যই শুরু করবে। চলুন দেখে নেব এর টেকনিক্যাল চার্ট কী বলছে।
দেখুন আজকের ভলিউম কতটা হাই আছে দেখতে পাচ্ছেন, একদম সুপার সুপার কিন্তু প্রচুর পরিমাণে হাই দেখতে পাওয়া যাচ্ছে। সাথে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু আপার সার্কিটও লেগেছে দেখতে পাচ্ছেন। যদি একটু পেছনের দিকে যাবেন তো দেখুন এখানে এপ্রিল মাসে দেখতে পাওয়া যাচ্ছিল যে এই স্টক পারফরমেন্স দেখাচ্ছিল 1070-এর কাছে, সেখান থেকে দেখুন প্রায় 300 পয়েন্ট কিন্তু আপ হয়ে গেছে। তো ডেফিনেটলি এই নিউজের এফেক্ট কিন্তু অবশ্যই এর মধ্যে থাকবে আরো 2-1 দিন। মার্কেট যখন ওপেন হবে মানডেতে তখন ডেফিনেটলি এর মধ্যে কিন্তু আরো কিছুটা আপ মুভমেন্ট দেখতে আমরা পাবো বলেই মনে করা হচ্ছে। দেখুন অনেকদিন ধরেই একদম ফ্ল্যাট ছিল, আপনারা যদি লং টার্মের জন্য এই স্টকের দিকে যেতে চাইছেন তাহলে ডেফিনেটলি যেতে পারেন। ফ্রেন্ডস সবসময় কিন্তু পরিস্থিতি একই রকম থাকবে না, সব কিছু কিন্তু নর্মাল অবশ্যই হবে আর এই স্টক কিন্তু আবারও পারফরমেন্স দেখাবে। তো আপনারা চাইলে অবশ্যই এই UVL এর দিকে ফোকাস করতে পারেন। তাছাড়া ফ্রেন্ডস আপনারা যদি জিরোদা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন তার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনারা শেয়ার মার্কেটের কোর্স পেয়ে যাবেন, কিংবা যারা বলছেন যাদের কাছে অলরেডি ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন আছে তারা কিন্তু 199 দিয়ে কোর্সটা বাই করতে পারে। কোর্সে জয়েন হওয়ার জন্য ডিটেল ইনফরমেশন ভিডিও আমার ডিসক্রিপশন বক্সের প্রথম ভিডিওটিতে দেওয়া আছে, আপনারা চাইলে একবার চেক আউট করতে পারেন। এখানে দেখুন এখানে আমি লাগাবো RSI এর মধ্যে আমরা দেখতে পাবো যে এর নাম্বার কোথায় আছে। দেখুন ফ্রেন্ডস 70 আমরা দেখতে পাচ্ছি যে 71 কিন্তু এর নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে। এখনও কিন্তু ফ্রেন্ডস মনে করা হচ্ছে যে আরও 2-1 দিন কিন্তু এই স্টক আপ মুভমেন্ট দেখাবে। তো আপনারা কি ভাবছেন এই স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিও ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলবেন না। চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।